ছাত্র সংগঠনে এনেদরে সম্পূর্ণ এ যে রাষ্ট্রীয় ঘাইপথে ঘাইপথ অবরোধ করেছে। উল্লেখ যে যা 21 এপ্রিল তারিখে যেহেতু বড়জনত যে বিহু সম্মিলন হয়েছিল, বিহু সম্মিলনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু সময়তে এগারী যুবতী দুজন যুবকের যেহেতু ধর্মভাবে ধর্ষণ করেছিল, এই ধর্ষণের অভিযোগ আজ দেখা গেছে ডুবর আরক্ষী এজন যুবকক যেহেতু আটক করবলে সক্ষম হয়েছে, কিন্তু আন এজন যুবক যিনি রবি শইকীয়া তেওঁ বর্তমানে পলাতক অবস্থা আছে। আর ইয়াকে লৈ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই যে রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ প্রতিক্রিয়া চলি আছে, সমগ্র রাস্তা যেহেতু বাটপথ যান বাহন যান আবদ্ধ হয়ে পড়েছে, এনেদরে ঘাইপথ যে সকল এই প্রতিবাদকারী প্রতিবাদকারী বহি পড়েছে। আর এনেদরে আচ্ছা অসম চাহজন্তি ছাত্র সংগঠন ডিগব শাখার উদ্যোগত বর্জন বালিজান কার্যসূচী আর অব্যাহত রখা হয়েছে। দেখা গেছে যে এনেদরে প্রতিবাদ ছাত্র সংগঠন খোলা আছে, প্রতিবাদ সাব্যস্ত করেছে। এ দেখা গেছে প্রতিবাদকারী সকলে দাবি যে পলাতক রবি শইকীয়া তেওঁক শীঘ্রে আটক করব লাগে, কিন্তু ডিগবৈ আরক্ষী বর্তমানে আটক করবলে সক্ষম হওয়া নাই। কি হয়েছে আসলে প্রকৃত ঘটনা? প্রকৃততে এই কব বিচারিম যে যা 21 এপ্রিল তারিখ দিনাক আমার ডিগবৈ বরজানত বিহু অনুষ্ঠিত হয়েছিল। তাতে আমার কণমানি ছোৱালী এজনে তাত বিহু চাবলৈ গৈছিল, কিন্তু তাত দুজন দুর্বৃত্ত, এজনের নাম রবি শইকীয়া, আন এজনের নাম হয়েছে মুন্না ভূমিজ। আর যা 8 তারিখে কিন্তু আমার পরিয়ালে ডিগবৈ থানাত এজাহার দাখিল করিলে। দাখিল করার পাছত কিন্তু পুলিশ প্রশাসনে মাত্র এজনকে কালেক্ট করেছে, এইজন হয়েছে মুন্না ভূমিজ। কিন্তু আমি পুলিশের গাফিলতা দেখব পাইছো, তখনলোকে কিন্তু রবি শইকীয়া কোনো ধরনের মানে ব্যবস্থা লওয়া নাই বা তখন কালেক্ট করা নাই। গতি চাহনী ছাত্র ঘন্টা যাওয়াকালে আমি 24 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু তার পূর্বে কিন্তু আজি আপনার 30 ঘন্টা হয়ে গেল, কিন্তু এতালে কিন্তু কোনো ধরনের রবি শইকীয়ার উপর ব্যবস্থা লওয়া নাই। গতি আমি চাহনী ছাত্র ঘন্টা 2 ঘন্টা রাষ্ট্রীয় ঘাইপথ ব্লক করেছো, আর যাতে আমার ছলিয়ে ন্যায় পাক তারে আমি আর ম্যাজিস্ট্রেট মাতিব বিচারছো, এসপি স্যারক আমি মাতিব বিচারছো। আমার ছলিয়ে কিন্তু সদায় আমি চাই যাও চাহ জনগোষ্ঠীর ছলিয়ে সদায় দর্শন করে থাকে, কিন্তু তখনলোকে ন্যায় নেপায়। গতি আমার জনগোষ্ঠীর কারণে আমার ছাত্র সন্তা সদায় আছে আর সদায় থাকবে। এই কোনো আচ্ছা জিন্দাবাদ। বাইকত বহাই লৈ গৈছিল অজ্ঞাত এক স্থানলৈ, আর তারপর দেখা তেওঁ বলবভাবে ধর্ষণ করা যে অভিযোগ উত্থাপিত হয়েছে এই যুবক দুজনের বিরুদ্ধে। আর ইতিমধ্যে এই যুবক দুজনের বিরুদ্ধে আরক্ষী প্রশাসনে যদিও এজনক আটক করেছিল, আনজন যুবক রবি শইকীয়াক বর্তমানে আটক করবলে সক্ষম হওয়া নাই। আজি যেহেতু 30 ঘন্টা উকলি যাওয়ার পিছত এনেদরে ডিগবৈ এই চারিআলি স্থিত রাষ্ট্রীয় ঘাইপথ পদবোধ করেছে চাহ জনজাতি ছাত্র সংগঠনে। শীঘ্রে এই যে পলাতক রবি শইকীয়াক আটক করবলে যেহেতু দাবি উত্থাপন করেছে, অন্যথা এক জঙ্গি আন্দোলনের আরো অধিক জঙ্গি আন্দোলনের হুঙ্কার প্রদান করেছে এই সংগঠনটোয়ে।